ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিস এর শোভন বন্ধুরা আমরা আলোচনা করলাম এবু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এর গ্রামার আজকে পেজ নম্বর ওয়ান ফিফটি থ্রি অর্থাৎ সেট ফাইভ নিয়ে আলোচনা করবো সবার প্রথমে যেটা করতে দিয়েছে কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ফিল আপ করতে হবে তিনটি অপশন আছে দেখতে পাচ্ছ তার মধ্যে কোন অপশনটি সুইটেবল সবার প্রথমে কি লেখা আছে অ্যাটলিস্ট টু পার্সেন্স ড্যাশ কমপক্ষে দুজন লোক কী হয়েছিল ওয়াজ ডাইড ওয়ার ডাইড ডাইড আচ্ছা কমপক্ষে দুজন লোক মারা গেছিলো বন্ধুরা মারা যাওয়া ইংরেজি ডাই তাহলে তার পাস্ট ফর্ম ডায়েড অপশান সি হবে ডাইড আচ্ছা এইখানে বন্ধুরা একটা ব্যাপার আছে যদি এই অপশানগুলি থাকতো ওয়াজ কিল্ড কিলড কিল্ড তখন কিন্তু আমরা শুধু কিল করতাম না কি করতাম কিল্ড কেন কি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে এটা হতো দুজন লোক মারা গেছিলো বন্ধুরা কিল মানে তো মেরে ফেলা দুজন লোক কাউকে মেরে ফেলেনি দুজন লোক মেরে মরে গেছিলো সেই জন্য কিল্ড হবে আর এক্ষেত্রে শুধু ডায়েট হবে অ্যান্ড কি হয়েছিল অ্যান্ড সিক্স ড্যাশ ব্র্যাকেট আছে ওয়াজ ইনজিওর্ড এবং দুজন লোক আহত হয়েছিল এক্ষেত্রে কিন্তু বন্ধুরা ওয়ার এনজিওড হবে শুধু ইনজিওড হবে না কেন কি মানে আহত করা এই ছজন লোক কাউকে আহত করতে যায়নি তারা নিজেরাই আহত হয়েছিল সেই জন্য ওয়ার ইনজিওর্ড ইন আলিপুরদুয়ার তারপর কি আছে অ্যাকর্ডিং টু দি অ্যাকর্ডিং টু রিপোর্ট দ্য ড্রাইভার্স অব দ্য এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার রা কী করেছিল ওভারশ দ্য সিগন্যাল সিগন্যাল ভেঙেছিলো তার ফলে কী হয়েছিল রেজাল্ট রেজাল্টেড রেজাল্টিং ইন দ্য ডি বন্ধুরা এক্ষেত্রে রেজাল্টিং হবে কেন কি এক্ষেত্রে যদি আলাদা কোনো সেন্টেন্স হতো ট্রেন ওভারশ দ্য সিগন্যাল অ্যান্ড যদি থাকতো এখানে তাহলে আলাদা সেন্টেন্স হতো তখন আমরা রেজাল্টেড করতাম এক্ষেত্রে রেজাল্টিং ইন দ্য ডিডেলভেন্ট হবে নেক্সট চলে আসবো পাঁচের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে কি বলেছে ড্যাশ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড গ্রিন চেয়ার থেকে একটি ছেলে উঠে দাঁড়ালো কোনো নির্দিষ্ট নয় ফলে এখানে এ বয় এ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড কি করতে আমাকে জিজ্ঞাসা করতে টু আস্ক মি কি জিজ্ঞাসা করতে একটি কোয়েশ্চেন আ কোয়েশ্চেন চলে আসবে ছয়ের বি একটা কী বলেছে হার বিহেভিয়ার সক্ট বি করতে হবে ভয়েস চেঞ্জ আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে যেটা সবার প্রথমে করব। সাবজেক্ট হার বিহেভিয়ার শক্ট মানে আঘাত করেছিল কাকে আমাকে তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট পেয়ে গেছি আমরা নিয়ম অনুসারে অবজেক্টটাকে সাবজেক্ট করব। অর্থাৎ মি থাকলে আয় হবে আচ্ছা এবার টেন্স অনুযায়ী বিভার্ভ বসে যেহেতু ভার্ভটা পাস্ট টেন্সে আছে সেই জন্য আমাদের পাস্ট টেন্সের অর্থাৎ আয়ের পরে ওয়াজ বসবে আই ওয়াজ তবে ভার্বের থার্ড ফর্ম শক্ট তারপরে বাই বসে কিন্তু বন্ধুরা এটা একটু ব্যতিক্রমী শক্টের পরে এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসবে এটা খেয়াল রাখতে হবে আই ওয়াজ শক্ট অ্যাট এবারের সাবজেক্টই অবজেক্ট হবে হার বিহেভিয়ার বন্ধুরা এখানে মাথায় রাখতে হবে শক্ট অ্যাট নট বাই নেক্সট ওয়ান দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন অর্থাৎ কবিতাটা এতটাই সোজা যে এর কোনো ব্যাখ্যার দরকার নেই এগুলো টেস্ট পেপারের প্রায় পেজেই দেখা যায় এক্ষেত্রে আমরা কীভাবে করবো করতে হবে কমপ্লেক্স বন্ধুরা এই সেন্টেন্সটি যেভাবেই থাকুক না কেন একটাই নিয়ম কিরকম দ্য পোয়েম ইজ এই টু এর পরিবর্তে সো হবে কবিতাটা এতটাই সিম্পল সো সিম্পল যে দ্যাট দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট এটার দরকার নাই ইট কবিতাটার পরিবর্তে কি বসবো ইট আর ডাজ নট ডাজ নট নিড এন এক্সপ্লেন এক্ষেত্রে বন্ধুরা ক্যান নট হবে না অন্যগুলির ক্ষেত্রে ক্যান নট হয় কিন্তু এটার ক্ষেত্রে ক্যান নট হবে না ডাজ নট হবে আই ক্যান নট নিড এটা হতে পারে না আই ডোন্ট নিড হি ডাজ নট নিড সেরকম ইট নট নিড যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি হি ইজ টু উইক টু ওয়াক সে হাঁটতে ভীষণ দুর্বল এটাকে যদি বলে কমপ্লেক্স করো তখন আমরা কী করি হি ইজ সো উইক সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না তখন আমরা কী করি হি ক্যান নট ওয়াক তখন আমরা ক্যান নট কথাটা ইউজ করি এক্ষেত্রে ক্যান নট হবে না কেন ক্যান নট নিড হয় না মিনিংলেস হয় ইট ডাজ নট লিড চলে আসবো তিনেরটায় কী বলেছে স্যামুয়েল ওয়াজ ফ্রেন্ডলিয়ার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য স্কুল ফ্রেন্ডলিয়ার দ্যান বন্ধুরা কম্পারেটিভ ডিগ্রিতে আছে কী করতে বলেছে চেঞ্জ দ্য ডিগ্রি এটা আমরা সুপারেটিভ ডিগ্রিও করতে পারি পজিটিভ ডিগ্রিও করতে পারি আমি সুপারলেটিভ করে দেখাচ্ছি স্যামুয়েল স্কুলে অন্যতম বন্ধুত্বপূর্ণ টিচার ছিল আচ্ছা উত্তরটা কী হবে স্যামুয়েল was one of the one of the friendliest friendliest one of the friendliest key teachers Kothai in the school mess. Samuel was one of the friendliest teachers. ইন দ্য স্কুল ওয়ান অফ দ্য ফ্রেন্ডলিস্ট কথাটা ইউজ করতে হবে সুপারলিডি ডিগ্রি হয়ে গেল চলে এরপর সি এর দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড মিটিংটাকে স্থগিত রাখা হয়েছিল পোস্টপন্ড মানে স্থগিত রাখা এক্ষেত্রে বন্ধুরা যে অপশন আছে তার মধ্যে হবে পুট অফ যেহেতু পুট অফ তিনটে ফর্মে একই তাই জন্য পুট অফ পুট অফ পুট অফ থার্ড ফর্মটা বসবে নেক্সট ওয়ান আই রিগার্ড আই রিগার্ড হিম অ্যাজ মাই এল্ডার ব্রাদার আমি তাকে আমার বড় ভাই বলে মনে করি রিগার্ড মানে মনে করা কাউকে কিছু বিবেচনা করা বন্ধুরা এক্ষেত্রে রিগার্ডের পরিবর্তে কনসিডারও থাকতে পারে কনসিডার মানে বিবেচনা করা বা মনে করা আচ্ছা এটার ফ্রেজল হবে লুক আপন তাহলে এক্ষেত্রে আমরা কি করবো লুক আপন আমি তাকে আমার এলডার ব্রাদার মনে করি নেক্সট ওয়ান হি ইজ ইন সার্চ অফ এ জব সে একটা চাকরির খোঁজে আছে ইন সার্চ অফ এর তোলা আন্ডারলাইন করা আছে এর জন্য আমরা কী করব সার্চ মানে খোঁজা এখানে লুক ফর বন্ধুরা কিন্তু লুক ফর বসিয়ে দিলে হবে না যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্মে আছে লুকিং ফর করতে হবে লুকিং ফর কেন কি হি সাবজেক্ট তারপরে বি ভার্ব তারপরে ভার্বের সঙ্গে যোগ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে হি ইজ লুকিং ফর আ জব হয়ে গেল তো ছিল বন্ধুরা আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভালো না দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ